খাদ্যের লোভে এবার মুদির দোকানে হামলা চালালো গুণহাতি। দোকানের দেওয়াল ভেঙে সাবার করল খাদ্য সামগ্রী। ঘটনাটি ঘটেছে চালসার আলী হোসেন পাড়া এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার রাত 12:30 নাগাদ সংলগ্ন পাঞ্ঝরা জঙ্গল থেকে একটি গুণহাতি মহাবাড়ি এলাকা হয়ে আসে আলী হোসেন পাড়ায়। সেখানে শঙ্কর ঠাকুরের মুদির দোকানের দেওয়াল ভেঙে চাল ডাল সহ যাবতীয় খাদ্য সামগ্রী সাবার করে দেয়। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়। জানা গেছে প্রতিদিন সন্ধ্যের পর পাঞ্ঝরা জঙ্গল থেকে খাবারের খোঁজে হাতি বেরিয়ে আসছে। চালসার মহাবাড়ি বস্তিতে হানা দিচ্ছে। বিঘার পর বিঘা জমির ধান ক্ষেত নষ্ট করে দিচ্ছে হাতির দল। মঙ্গলবার রাতেও পাঞ্ঝরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে মহাবাড়ি বস্তি এলাকায়। হাতিটি দীর্ঘক্ষণ ধান ক্ষেতে দাঁড়িয়ে পাকা ধান সাবার করে দেয়। বাসিন্দারাই চিৎকার চেঁচামেচি করে ও পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠান। স্থানীয়রা জানান পাশের পাঞ্ঝরা জঙ্গল থেকে হাতি বেরিয়ে মূর্তি নদী পার হয়ে লোকালয়ে চলে আসছে। বন দপ্তরের তরফে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। জালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।